তুচ্ছ ঘটনা জেরে মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় ছাত্রলীগ। শনিবার রাত 12টার পর সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ছাত্রলীগ নেতারা জানান, ওই হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুরের অনুসারী হলের সহসভাপতি আতিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সভাপতির অনুসারী দেড় শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দেশে অস্ত্রের মহড়াও দেন কেউ কেউ। পরে রাত 1টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।